মানুষ পড়ে না, এখন বোরখা পরলে কি আর সাজবে? উনি আমার থেকে অনেক বেশি সিনিয়র, আমি অ্যাকচুয়ালি এক্সপেক্ট করিনি এই কথাটা কোনোদিন ওনার থেকে। উনি যে ড্রেস পরে ইন্ডিয়া শর্ট দিচ্ছে, আমার মনে হয় ওখানে থাকলেই ভালো, বাংলাদেশে এসে বোরখা না পরবে। এটা আমার এখন অবধি করা যে কটা কাজ আছে সেখানে কোথাও অশ্লীলতা আছে বলে আমার মনে হয়, আমার মনে হয়নি, জানি না ওনার কেন মনে হয়েছে। তাকে সিনেমার লর্ড বলা হয়, সো উনি তো অলরেডি একজন বড় মাপের মানুষ, ওনাকে তো আর আমার আলাদা করে কিছু বলার নেই, আমি তো খুবই ছোটোখাটো সদ্য ইন্ডাস্ট্রিতে আসা একটা মানুষ, তো ওনাকে তো এত বড় মানুষকে তো আমার কিছু বলার নেই। তবে একটা প্রশ্ন আছে, আমার যতদূর ধারণা যে উনি বলেছেন যে আমি অশ্লীল পোশাক আশাক করি, তো আমার যে একটা প্রশ্ন আছে ওনার কাছে সেটা হচ্ছে অশ্লীল কোনটা। মানে আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়া বা আমার এখন অবধি করা যে কটা কাজ আছে সেখানে কোথাও অশ্লীল আছে বলে আমার মনে হয়, আমার মনে হয়নি, আমি জানি না ওনার কেন মনে হয়েছে। তো আমার ওই প্রশ্নটাই ওনার কাছে করার যে অশ্লীল কোনটা। আর আরেকটা কথা আমি একটু ব্যক্তিগতভাবে বলতে চাইবো, উনি আমার থেকে অনেক বেশি সিনিয়র।